राखे कृष्ण मारे के मारे कृष्ण राखे के जारे कृपा करे की बाना शिवे तारे कृष्ण जारे পাঞ্চাল রাজ্যের রাজা হলেন যজ্ঞ সেন, যার অপর নাম দ্রুপদ। রাজা দ্রুপদের মহিষী হলেন রানী পার্শ্বতী। এক সময় দ্রুপদের বাল্যবন্ধু আচার্য দ্রোণ রাজা দ্রুপদকে অপমানিত করেন। তাই সেই অপমানের প্রতিশোধ হেতু অপমানিত রাজা দ্রুপদ দ্রোণ হত্যার জন্য পুত্র লাভের আশায় এক যজ্ঞ করেন। সেই যজ্ঞাগ্নি হতে প্রথমে এক পুত্র যার নাম ধৃষ্টদ্যুম্ন এবং এক কুমারী কন্যা যার নাম দ্রৌপদী তিনি আবির্ভূতা হন। তার আবির্ভাব মুহূর্তেই শোনা গেল সর্বযশী তারা কৃষ্ণ নিশ ক্ষত্রিয়ালঙ্কারম সর্বযশী তারা কৃষ্ণ নিশ ক্ষত্রিয়ালঙ্কারম বর্ণের কন্যা বলে দ্বিজগণ এই কন্যার নাম রাখলেন কৃষ্ণা। দ্রুপদীর কন্যা বলে নাম হল দ্রৌপদী। পাঞ্চাল রাজার কন্যা বলে নাম হল পাঞ্চালী। এবং রাজা যজ্ঞ সেনের কন্যা তাই নাম হল যাজ্ঞসেনী। তাছাড়া দ্রৌপদীর আরো দুটি নাম হল, একটি শৈরিন্ধ্রী, অপরটি নিত্য যৌবনা বেদী যা। কৃষ্ণা কিশোরী সুন্দরী রূপে আবির্ভূতা হলেন। এই কন্যা হতেই পুরুবংশের ধ্বংস হবে, মহাসর্বনাশ হবে। বিভ্রাজমানা বপুষা বিভ্রতিরূপমোত্তমম নাতিহাসনা মহতি নি
নীলাৎপাল সুগন্ধিনি বিভ্রাজমানা বপুষা বিভ্রতি রূপমোত্তমম নাতিহাসনা মহতি নীলাৎপাল সুগন্ধিনি পদ্মায় রাজা পাণ্ডু রাজা দ্রুপদীর প্রিয় সখা ছিলেন। দ্রুপদীর মনোবাসনা ছিল পাণ্ডুপুত্র অর্জুনকেই এই কন্যা দান করবেন, কিন্তু এই বাসনা কারুর কাছে তিনি প্রকাশ করেননি। ষোড়শী কন্যার স্বয়ম্বর সভার আয়োজন করলেন এবং অর্জুনকেই কন্যাদানের ইচ্ছা ছিল বলেই রাজা দ্রুপদ এক কৃত্রিম আকাশযন্ত্র ও দুর্জয় ধনু নির্মাণ করে ঘোষণা করেন, যে ব্যক্তি এই ধনুতে জ্যা যোজনা করে যন্ত্রের মধ্যে পঞ্চবান দ্বারা লক্ষ্য বিদ্ধ করতে পারবেন তিনি কন্যা দ্রৌপদীকে লাভ করবেন। কারণ রাজা দ্রুপদ জানতেন অর্জুন ছাড়া এ কাজ আর কারুর পক্ষেই সম্ভব নয়। দ্রৌপদীর স্বয়ং জানিয়া যেমন স্বর্গ সিদ্ধবীর
মতে কো রাজা যথাযোগ্য স্থানে করিলেন শঙ্খ ধ্বনি যেমন নারায়ণে বসিল যতে কো রাজা যথাযোগ্য স্থানে স্বয়ম্বর সভাতে উপস্থিত সমস্ত রাজন্যবর্গ ধনুতে বাণ যোজনায় ব্যর্থ হলেন। অতঃপর সুতপুত্র কর্ণ যখন বাণ যোজনার জন্য প্রস্তুত, তখন দ্রৌপদী চিৎকার করে বলেন, আমি ওই সুতপুত্রকে পতিত্বে বরণ করব না। অবশেষে সুতপুত্র কর্ণ তিনিও ব্যর্থ হলেন। তারপর এক ব্রহ্মচারী বেশধারী তৃতীয় পাণ্ডব অর্থাৎ অর্জুন দ্রৌপদীকে জয় করলেন। দ্রৌপদীকে নিয়ে পঞ্চভ্রাতা কুন্তীর নিকট উপস্থিত হয়ে কুটিরের বহির্দেশে মাতা কুন্তীকে ভীমসেন ডেকে বলেন, আজি কি মিলিল ভিক্ষা দেখো আসি সবার পশ্চাতে দেখি এক সুন্দর নন্দিনী, ভীম বলে আজ এই কন্যা
পাইনি জননী নির্বল এই কন্যা ভিক্ষা পাইনি জননী কেন হেন বল পুত্র কুন্দা কি কর্ম করিলা কেন হেন বল পুত্র কুন্দি বলে কি কর্ম করিলা কন্যারে আনিয়া কেন ভিক্ষা যে বলিলা কন্যারে আনিয়া কেন ভিক্ষা যে বলিলা বলো বলো কি মতে নঙ্গিবে কি মতে নঙ্গিবে মায়ের বচন তোমরা কি মতে নঙ্গিবে মায়ের বচন তোমরা বেদের সমান মায়ের বচন কেমন নঙ্গিবে বেদের সমান মায়ের বচন মাতা কুন্তী বলেন পুত্র যুধিষ্ঠির আমি ভুলবশত বলে ফেলেছি বাবা তোমরা যা এনেছ সবাই মিলে ভাগ করে নাও তখন তো আমি জানতাম না এমন সুন্দরী একটি নন্দিনী নিয়ে এসেছ যা হোক এখন একটা উপায় করো বাবা যুধিষ্ঠির বলেন ওহে অর্জুন তুমিই তো দ্রৌপদীকে জয় করেছ তুমি একে যথাবিধি বিবাহ করো অর্জুন বলেন ধর্মরাজ আমি অধর্মভাগী হতে পারব না মাতৃবাক্য লঙ্ঘন না করি আগে আপনার তারপর ভীমসেনের তারপর আমার পরে নকুল এবং সহদেবের বিবাহ হবে এমন সময় রাজা দ্রুপদীর এক দূত এসে দ্রৌপদী সহ পঞ্চ পাণ্ডবকে নিয়ে পাঞ্চাল রাজার রাজভবনে এলেন ঠিক সেই সময়ে ব্যাসদেব সেখানে উপস্থিত হলেন কন্যার পাঁচটি স্বামী হবে এই কথা চিন্তা করি রাজা দ্রুপদের মনে শান্তি নাই ব্যাসদেব দ্রুপদীর মনের কথা বুঝতে পেরে দ্রৌপদীর জন্মের পূর্ব বৃত্তান্ত রাজা দ্রুপদকে শোনালেন পূর্বে তে দ্রৌপদী শনদ্রুপদ একদিন যোগ বলে কেতকি তপস্যা কর যোগ বলে কেতকি তপস্যা কর ঋতুমতি কাম ধেনু আসিল তথা ঋতুমতি কাম ধেনু আসিল তথা পঞ্চকোটা সাজে তার পিছু যে ধাইল পঞ্চকোটা সাজে সাড়ে
গাভীর পিছনে পাঁচ পাঁচটি ষাঁড় দেখে কেতকী হাসলেন, আর তারই হাসি দেখে গোমাতা অভিশাপ দেন। নাহি মহাভারতে আছে মদকল্ল নামে কোনো এক ঋষির স্ত্রী ছিলেন নলায়নী। স্বামীর অভিশাপে অভিশপ্তা নলায়নী পঞ্চ স্বামী লাভের অভিশাপ পান। তবে তখন অভিশপ্তা নলায়নী শিবের তপস্যা করেন। মহাদেব তাকে বর দিয়ে বলেন, পাঁচজন স্বামী হলেও এক এক স্বামীর সঙ্গে সহবাসের পরেই তিনি আবার পুনরায় কুমারিত্ব লাভ করবেন। স্বয়ং দেবরাজ ইন্দ্র মহাদেবের নিকট অহংকার প্রকাশ করায় মহাদেবের আদেশে ইন্দ্রই পঞ্চ ইন্দ্ররূপে নলায়নীর পঞ্চ স্বামীরূপে আবির্ভূত হন। নলায়নী হলেন স্বয়ং দ্রৌপদী। ব্যাসদেব বলেন, ওগো রাজা দ্রুপদ, আমি আপনাকে দিব্য চক্ষু দিচ্ছি, দেখুন দেখুন পাণ্ডবদের পূর্ববর্তী দেখুন। দ্রুপদ রাজা পঞ্চ পাণ্ডবকে তার দিব্য চক্ষু দিয়ে ইন্দ্ররূপে দেখে আশ্বস্ত হলেন এবং ব্যাসদেবকে প্রণাম করলেন। আরো দেখো রাজা দ্রুপদ, ত্রেতা যুগে দ্রৌপদী ছিল দ্বিজের কন্যা। পতির আরাধনার নিমিত্ত দিবারাত্র সে শিব পূজা করত। অবশেষে একদিন মহাদেব তুষ্ট হয়ে সেই দ্বিজকন্যাকে বলেন, যেহেতু পঞ্চবার পতিং দেহি বলেছ, তাই হইবে তোমার স্বামী পঞ্চ মহারথী, তথাপি ও পৃথিবী মধ্যে তুমি হইবে সতী। ব্যাসদেব বলেন, ওহে রাজা ধ্রুপদ, সেই কন্যা তব গৃহে হইল দ্রৌপদী, সেই কন্যা তব গৃহে হইল দ্রৌপদী, অজনী সম্ভবা জন্ম হইল যজ্ঞ ভেদী, অজনী সম্ভবা জন্ম হইল যজ্ঞ ভেদী, ধর্ম ইন্দ্র বায়ুয়ার অশ্বিনী যুগ, ধর্ম ইন্দ্র বায়ুয়ার অশ্বিনী যুগ, পঞ্চয়ংশে জন্ম হইল পাণ্ডব মহাবল, পঞ্চয়ংশে জন্ম হইল পাণ্ডব মহাবল। শোন শোন হে দ্রুপদ রাজ, পাণ্ডবের হে তো কৃষ্ণ বিধাতার নির্মাণ, পূর্বে ব্যাসের বচনে রাজা দ্রুপদ স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তারপর পঞ্চভাইকে নিজ কন্যা দ্রৌপদী সমর্পণ করে দেওয়ার উদ্দেশ্যে বিবাহের অনুষ্ঠান আয়োজন করলেন।
মুনিগণ দেবগণ আইল সভায়, মুনিগণ দেবগণ আইল সভায়, বিবাহের আজ্ঞা দিল পাঞ্চালের রায়, বিবাহের আজ্ঞা দিল পাঞ্চালের রায়, পঞ্চ ভাই বসাইল পঞ্চ সিংহাসনে, পঞ্চ ভাই বসাইল পঞ্চ সিংহাসনে, নতুন রাজধানী নির্মাণ করে পঞ্চ ভাই পরমানন্দে বসবাস করতে লাগলেন। একদিন দেবর্ষি নারদ এলেন যুধিষ্ঠিরের রাজসভায়। পঞ্চ ভাইকে উদ্দেশ্য করে দেবর্ষি বলেন, যশস্বিনী পাঞ্চালী তোমাদের পাঁচজনেরই ধর্মপত্নী, তাই এক পত্নী নিয়ে যাতে পঞ্চ ভাইয়ের মধ্যে বিবাদ না ঘটে তার একটা বিধিনিষেধ করা উচিত। দেবর্ষির কথায় পঞ্চ পাণ্ডব নিয়ম নীতি করলেন। দ্রৌপদীর সঙ্গে যখন যে ভাই সহবাস করবেন তখন সেই ভাই ব্যতীত অন্য ভাই দ্রৌপদীর শয়নগৃহে প্রবেশ করলে তিনি ১২ বৎসর ব্রহ্মচর্য পালনে বনে বাস করবেন। এদিকে পঞ্চ পাণ্ডবের ঐশ্বর্যে এবং দ্রৌপদীর সৌন্দর্যে ঈর্ষাপরায়ণ দুর্যোধন কপট পাশা খেলার দ্বারা পাণ্ডবগণের সর্বস্ব আত্মসাৎ করার চেষ্টা করছেন। ধর্মরাজ যুধিষ্ঠিরও সেই ফাঁদে ধরা দিলেন। দুর্যোধনের পক্ষে ধূর্ত শকুনির সঙ্গে দ্রুত ক্রীড়ায় পরাজিত যুধিষ্ঠির একে একে রাজ্য ঐশ্বর্য সম্পদ সব হারালেন। পরে যথাক্রমে নকুল, সহদেব, অর্জুন, ভীম এবং যুধিষ্ঠির নিজেও দুর্যোধনের দাসত্ব গ্রহণ করলেন। অবশেষে দ্রৌপদীকে পণ রেখেও ধর্মরাজ যুধিষ্ঠির দূত ক্রীড়ায় পরাজিত হলেন এবং যুধিষ্ঠির সর্বস্ব হারালেন। হেন কালে দুষ্ট কর্ণ কহিল বচন, দ্রৌপদী আনিতে দূত করহ প্রেরণ। প্রাতিকামী নামে সঞ্জয় নন্দন ছিল, দুর্যোধনের সম্মুখে দাঁড়াইয়া তারে আজ্ঞা দিল রাজা দুর্যোধন নিকটে ডাকিয়া, প্রাতিকামী যাহো তুমি দ্রৌপদী রে আনো সভা মাঝে, যাহো তুমি দ্রৌপদী রে আনো সভা মাঝে, পাণ্ডবের ভয় তুমি না করো মনে, পাণ্ডবের ভয় তুমি না করো মনে, আদেশ প্রাতিকামী দ্রৌপদীর কাছে গিয়ে বলে, যাজ্ঞসেনী, ওহে দ্রৌপদী, ধর্মরাজ যুধিষ্ঠির পঞ্চ ভাই এবং আপনাকে পণ রেখে হেরে গেছেন। হ্যাঁ, কপট দুর্যোধন আপনাকে এবং পঞ্চ ভাইকে জয় করেছেন কপট পাশা খেলায়। আপনি
আপনি আমার সঙ্গে দূধ সভায় চলুন, এই দুর্যোধনের আদেশ। দ্রৌপদী বলেন, যাব কথা প্রাতিকামী যখন সভা মধ্যে যুধিষ্ঠিরের নিকট এসে বললেন, এই প্রশ্ন শুনে যুধিষ্ঠির প্রাণহীনের ন্যায় বসে রইলেন। দুর্যোধন বলেন, হে প্রাতিকামী, পাঞ্চালীকে বলো নিজেই সে এসে এই প্রশ্ন করুক। এই প্রাতিকামী, তুমি আবার যাও, দ্রৌপদীকে নিয়ে এসো। প্রাতিকামী পুনরায় দ্রৌপদীর নিকটে এলো। দ্রৌপদী বলেন, প্রাতিকামী, তুমি সভা মধ্যে ধর্মাত্মা, নীতিমান, সদস্যগণকে জিজ্ঞাসা করো ধর্ম অনুসারে আমার কর্তব্য কি, তারা যা বলবেন আমি তাই করব। প্রাতিকামী আবার সেই প্রশ্ন সভা মধ্যে জানালে সভায় সভাসদগণ সবাই অধোমুখে বসে রইলেন। দুর্যোধন চিৎকার করলেন, প্রাতিকামী, মনে হচ্ছে তুমি ভীমসেনের ভয়ে ভীত। শুনি দুঃশাসনে ডাকি, বলে দুর্যোধন, পাণ্ডবের ভয় করে সঞ্জয়।
হারে সভাপতি কেশে ধরি আনহতা হারে নিস্তেজ হয়েছে শত্রু কি আর বিচারে নিস্তেজ হয়েছে শত্রু কি আর বিচারে আগামাত দুঃশাসন চলিল তরি তো আগামাত দুঃশাসন চলিল তরি তো দ্রৌপদী রক্তপুরে হইল উপনীত দ্রৌপদী রক্তপুরে হইল উপনীত রুদ্ররসে দুঃশাসন ছুটলেন অন্তঃপুরী দ্রৌপদীকে সভাস্থলে টেনে আনতে সতী সতী ওহে আদর্শ সতী পঞ্চস্বামী যার ওহে আদর্শ সতী তুমি জানো না সে যে হয় বারাঙ্গনা দ্রৌপদী কই কই দ্রৌপদী অক্ষক্রীড়া স্থলে তোমার স্বামীরা পরাজিত তুমি এখন আমাদের দাসী হ্যাঁ হ্যাঁ লজ্জা ত্যাগ করি এখন দুর্যোধনের সঙ্গে দেখা করো এসো এসো হে আদর্শ সতী এসো দুঃশাসন দুষ্ট বুদ্ধিকে দেখে দ্রৌপদী ভয়ে দ্রৌপদী দয়ম্ব কাঁপে থর থর ভয়ে দ্রৌপদী দয়ম্ব কাঁপে থর দুঃশাসন কুলবধু লয়ে যাবে সভার মাঝারি কুলের কলঙ্ক ভয় নাই কো তোমার শুনি দুঃশাসনে ক্রোধে উঠিল গর্জিয়া দুই হাতে কুন্তিরে সে ফেলিল ঠেলিয়া অচেতন হয়ে দিবি পড়িল ভূতলে দুঃশাসন ধরিলেন দ্রৌপদীর চুলে অতঃপর দুঃশাসন দ্রৌপদীর কেশে আকর্ষণ পূর্বক টানতে টানতে নিয়ে এলেন সভাপতি দ্রৌপদী আত্মকণ্ঠে চিৎকার করলেন বীর পুরুষ হায় বীর পুরুষ
তাই মাতৃ সমা নারীরকে আকর্ষণ করি বীরত্বের বাহাদুরি দেখাও দুঃশাসন ছাড় ছাড় দস্যু নইলে তোর মৃত্যু হবে আসুক মৃত্যু তবু তোমার দর্পচূর্ণ করবাই কোথায় ধর্মরাজ আমি দ্রৌপদী কোথায় বিকদর কোথায় বীর ধনঞ্জয় রক্ষা করো রক্ষা করো রক্ষা করো দ্রৌপদীর মান সব নীরব সব নিস্তব্ধ বিকদর বিকদর তোমার সেই যমদগ্নি গদা কোথায় হারিয়ে গেল মহাবীর ধনঞ্জয় গান্ডীর ধারণে তুমি অক্ষম সভাস্ত মানি গুণী রাজন্যবর্গ কি জীবন্ত না মৃত অসহায় নির্যাতিতা নারীর সম্ভ্রম রক্ষা করার মতো কেউ কি না না কেউ নেই ওরে অসতী আজ তোকে আমরা বিবস্ত্রা করব আয় আয় যুধিষ্ঠির শান্ত স্বরে বলেন দেবী দ্রৌপদী দুরাদৃষ্টির চরম প্রহেলিকায় আজ আমরা কৌরবের কৃতদাস তুমি আমাদের নয় ডাকো শুধু সেই শ্রী গোবিন্দকে স্মরণ করো সেই তো বিপদের বন্ধু দুর্যোধন শুনতে পেয়ে চিৎকার করে বলেন গোবিন্দ ও বুঝেছি গোবিন্দ গোবিন্দের উপর তোমাদের এত বিশ্বাস ডাকো 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 দেখি সেই গোপান্ন ভোজী গোবিন্দ নন্দনকে দেখি কত শক্তি তার দেখি আজ পরীক্ষা হবে কৃষ্ণের আজ পরীক্ষা হবে গোবিন্দের দুঃশাসনে আজ্ঞা তবে দিল দুর্যোধন কি হলো দুঃশাসন আনো বস্ত্র আনো অলংকার আনো দ্রৌপদীকে বিবস্ত্রা করো দুঃশাসন দ্রৌপদীকে বিবস্ত্রা করতে উদ্যত হলেন তখন স্বয়ং শ্রীকৃষ্ণ আবির্ভূত হলেন কোথাও হরি লজ্জা নিবারণ মন্দ ভাগ্যে পড়েছে বিভাগে নহি কুশক্তি নহি কুসহায় আমি নিরুপায় একা আমি অকুল পাথারি ওই যে আমার পঞ্চ স্বামী নীতির এখন কি করিব রাখো লজ্জা রাখো মন পাণ্ডবের সফারিশিকে তুমি বিনয়ে বিপদে কি করিবে ত্রাণ এসো প্রভু এসো এসো লজ্জা হারি শ্রী মধুসূদন রাখো লজ্জা রাখো কৃষ্ণার মান চিন্তা নাই সখী আসিয়াছি আমি আসিয়াছি চেয়ে দেখো আসিয়াছি আমি আকাশ মারে আজ তো বলিদে সঘন
সর্বত প্রমাণ বসন আর দেখি সবে গীত হল পর্বত প্রমাণ বসন দেখি সবে গীত হল চমৎকার সভাসজ্জন সবাই অবাক দৃষ্টিতে চেয়ে রইলেন একই একই আশ্চর্য দ্রৌপদী এমন সতী কেউ তাকে বিবস্ত্র করতে পারল না ধন্য সতী ধন্য তোমার সতীত্ব এই বলে সাধুবাদ দিলেন দ্রৌপদী চিৎকার করলেন শুনুন সভাসদগণ শুনে রাখো কৃষ্ণ শুনে রাখো পঞ্চস্বামী শুনে রাখো গুরুজন শুনে রাখো কৌরবগণ তত্ত্বস্ত্র আর দীর্ঘশ্বাসকে সম্বল করে এই প্রকাশ্য রাজসভায় আমি দ্রৌপদী প্রতিজ্ঞা করে যাচ্ছি সত্যি যদি আমি সতী হই তবে কেশে ধরে যে আমাকে সভাস্থলে এনেছে সেই নরাধমের রক্তে সেই নরাধমের রক্তে একদিন আমার মুক্ত কেশ বন্ধন যে যজ্ঞাগ্নি সম্ভূতাময়ী সে দ্রৌপদী চিরদিনই খাতার তেজের প্রতিমূর্তি সেই প্রতিজ্ঞা তিনি যথার্থ সময় পূর্ণ করেন তা একমাত্র সম্ভব হয়েছিল প্রাণ গোবিন্দের কৃপা তার প্রজ্ঞা বুদ্ধি সহিষ্ণুতা ভক্তি ছিল পতিব্রতা নারীর আদর্শ স্থান তাই এই পুণ্যশিলা নারীর নাম স্মরণ করলে জাগতিক জীবনের সমগ্র পাপ রাশি বিনষ্ট হয় জয় গোবিন্দ জয় জয় গোবিন্দ